আসসালামু আলাইকুম, আব্দুর রহমান আবিদ ফ্রম চিটাগাং মেডিকেল কলেজ। আজকে আমাদের টপিকটা হচ্ছে পোর্টাল কি আমাদের আমাদের টপিকটা হচ্ছে পোর্টাল হাইপারটেনশন। ওকে, আচ্ছা, তো পোর্টাল হাইপারটেনশন নিয়ে মোটামুটি আমরা অ্যানাটমি ফিজিওলজি কেন হচ্ছে, হলে কি সমস্যা হবে, কিভাবে বুঝতে পারবো, ডায়াগনোসিস কিভাবে করা যাবে, তার সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট প্রোটোকল নিয়ে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক, ঠিক আছে? তো পোর্টাল হাইপারটেনশন, হাইপারটেনশন মানে কি? হাইপারটেনশন মানে হচ্ছে যে কোনো আর্টারি বা কোনো ভেইনে নর্মাল যে ব্লাড প্রেশারটা থাকে তার থেকে যদি ব্লাড প্রেশার বেড়ে যায় তখন ওই কন্ডিশনটাকে আমরা বলি হাইপারটেনশন। ওকে, আর এটা যদি হয় পোর্টাল সিস্টেমে, পোর্টাল সিস্টেমটা কি এটা একটু জানা দরকার। আমরা জানি নর্মালি আমাদের বডিতে যে অর্গানগুলো আছে বা অর্গানগুলো থাকে, সেই অর্গানগুলো থেকে যখন ভেইনগুলো ক্রিয়েট হয় সেগুলো তখন ইনফেরিয়র ভেনা কাভা অথবা সুপিরিয়র ভেনা কাভা পথে কি করে হার্টের রাইট পার্টে চলে যায়, ঠিক আছে? কিন্তু আমাদের একটা জায়গা আছে যেখানে এই রুলসটা ব্রেকডাউন হয়, একটা বাইপাস সিস্টেম কাজ করে, সেটা কোথায়? সাধারণত আমরা জানি আমাদের গাটে, আমাদের গাট এবং আমাদের স্প্লিন থেকে কিছু ভেইন তৈরি হয় যেগুলো সরাসরি হার্টে না গিয়ে প্রথমে সেগুলা লিভারে চলে যায়, এবং লিভারে যাওয়ার পথেই সেটা নতুন যে একটা ভেইন সিস্টেম তৈরি করে তাকে আমরা বলি পোর্টাল ভেইন। তো কোশ্চেন হচ্ছে, কোশ্চেন থাকতে পারে যে কেন এটা ক্রিয়েট হয়, প্রয়োজনটা কি, কেন এই সিস্টেমটা ডিফারেন্ট। এর কজ হচ্ছে যে আমরা জানি যে আমাদের গাটে থেকে কি হয় প্রচুর পরিমাণ নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব হয়, ঠিক আছে? শুধুমাত্র নিউট্রিয়েন্টস না, অনেক পরিমাণ টক্সিনও কি হয় ওখান থেকে অ্যাবজর্ব হয়। তো যখন নিউট্রিয়েন্টসগুলো অ্যাবজর্ব হয়, যে পরিমাণ নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব হয় অনেক সময় ঠিক সেই পরিমাণ নিউট্রিয়েন্টস আমাদের বডির জন্য প্রয়োজন হয় না, ঠিক আছে? এই জন্য বডি এক্সট্রা নিউট্রিয়েন্টসগুলোকে কি করে রাখতে চায়, জমা রাখতে চায়। তো আমরা জানি আমাদের বডির লিভারে সাধারণত কি হয়, আমাদের এক্সট্রা সাবস্টেন্সগুলো জমা থাকে, হ্যাঁ, সাধারণত গ্লুকোজ অথবা ফ্যাটগুলো কি হয় গ্লাইকোজেন বা ফ্যাট হিসেবে কি থাকে এই লিভারে জমা থাকে, ঠিক আছে? তাহলে এক্সট্রা সাবস্টেন্সগুলো কি করে তখন এই গার্ড থেকে ভেনের মাধ্যমে, পোর্টাল ভেনের মাধ্যমে লিভারে চলে যায় এবং লিভারে গিয়ে তারা জমা হয়, এবং জমা থাকার পরে প্রয়োজনীয় যে অংশটুকু আছে সেটা কয়ে চলে যায় ইনফেরিয়র ভেনা কাভা পথে হার্টে চলে যায়, ঠিক আছে? এবং হার্ট থেকে সারা বডিতে প্রবাহিত হয়। ওকে, এছাড়া যে টক্সিনগুলো আছে আমরা জানি টক্সিনগুলো কি করে এই পোর্টাল সিস্টেমের মাধ্যমে কই চলে যায়, আমাদের লিভারে চলে যায় এবং লিভারে গিয়ে কি করে সেগুলো মেটাবোলাইজড হয়, অর্থাৎ ডিটক্সিফিকেশন ঘটে। অর্থাৎ আমাদের লিভার শুধুমাত্র স্টোর না, একই সঙ্গে ডিটক্সিফিকেশনের কাজও করে থাকে, ঠিক আছে? এখন একটু খেয়াল করি আমরা, আমাদের এই যে পোর্টাল সিস্টেমটা বা পোর্টাল ভেইনটা তৈরি হচ্ছে সেটা আসলে মূলত দুইটা স্পেসিফিক ভেনের সমন্বয়ে তৈরি হয়। একটা হচ্ছে স্পিনিক ভেইন, যেটা স্পিন থেকে আসে, আর একটা হচ্ছে মেজেন্টারিক ভেইন, যেটা মেজেন্টারিক থেকে আসে। মেজেন্টারি হচ্ছে আমাদের গার্টের কে স্টেবিলাইজ রাখার জন্য, হ্যাঁ, গার্টে স্টেবিলাইজ রাখার জন্য এবং গার্টকে ব্লাড সার্কুলেশন করার জন্য যে স্পেশাল কি টিস্যু থাকে সেটাকে আমরা বলি মেজেন্টারি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এটা মোটামুটি বুঝলাম। এখন একটা জিনিস একটু আমি লিখে রেখেছি যে হেপাটিক সিরোসিস, কিছু মনে রাখি বা না রাখি, একটা কজ যদি বলে যে পোর্টাল হাইপারটেনশন কেন হয়, অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে এর এক নাম্বার কজ হচ্ছে লিভার সিরোসিস বা হেপাটিক সিরোসিস। ওকে, আচ্ছা, এখন একটু দেখি যে পোর্টাল হাইপার সিস্টেমের সঙ্গে সঙ্গে আর কি কি সম্পর্কিত আছে। এখন একটু খেয়াল করে দেখি আমরা যে আমাদের যে পোর্টাল সিস্টেমটা তৈরি হচ্ছে বা পোর্টাল ভেইনটা ক্রিয়েট হচ্ছে, এই পোর্টাল ভেনের সঙ্গে কিছু স্পেসিফিক লোকেশনের সিস্টেমিক ভেনও কানেক্টেড। যেমন আমরা যদি ইসোফেগাসের লোয়ার পোর্শনের দিকে তাকাই, আমরা দেখব ইসোফেগাসের লোয়ার পোর্শনে যে ভেইনগুলো আছে এগুলা সরাসরি পোর্টাল ভেনের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে? এছাড়া আমরা যদি অ্যানাল ক্যানেলের সুপিরিয়র পোর্শনের দিকে তাকাই, আমরা দেখব এখানের ভেনগুলোও কি সিস্টেমিক ভেনগুলো আমাদের পোর্টাল ভেনের সঙ্গে কি কানেক্টেড। ওকে, আচ্ছা, আবার আমরা যদি রাউন্ড লিগামেন্ট অর্থাৎ আম্বিলিকাসের দিকে তাকাই, তাহলে একটা লিগামেন্ট আমরা জানি তাকে আমরা বলি রাউন্ড লিগামেন্ট, এই লিগামেন্টটাও কিন্তু পোর্টাল ভেনের সঙ্গেই কানেক্টেড। তো এই লিগামেন্টটা কোথা থেকে তৈরি হয় এটা একটু বুঝতে হবে, আমরা একটু দেখি, খেয়াল করে দেখি। তা আমরা জানি যখন বাচ্চা প্লাসেন্টার সঙ্গে সম্পর্কিত থাকে তখন আম্বিলিকাল ভেন আম্বিলিকাল আর্টারির মাধ্যমে কি করে, সাধারণত বাচ্চা পুষ্টি উপাদানগুলো গ্রহণ করে থাকে, ঠিক আছে? তো বাচ্চাকে যখন আমরা বাচ্চা যখন ডেলিভারি হয়ে যায় তখন আমরা তাকে আম্বিলিকাল এই কর্ডটাকে কেটে দিই। ওকে, তো আম্বিলিকাল কর্ডটা কেটে দিলে কি হয়, আম্বিলিকাল যে ভেইনটা ছিল সেটা ইউজ না হওয়ার কারণে কি হয় এটা কলাপসড হয়ে যায়, অর্থাৎ এটা বন্ধ হয়ে যায়, এর ভিতরে লুমেনটা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, এবং একসময় এই লুমেনটাই বা এই ভেইনটাই কি হয় রাউন্ড লিগামেন্টে কনভার্ট হয়, ঠিক আছে? কিন্তু জিনিসটা হচ্ছে যে এটা রাউন্ড লিগামেন্টে কনভার্ট হলেও এটা কি একেবারেই অকার্যকর হয়ে যায় না। ওকে, যদি আমি এখানে কোনোভাবে প্রেশার ক্রিয়েট করতে পারি ব্লাড সার্কুলেশনে, অর্থাৎ আমরা যদি পোর্টাল ভেনে প্রেশার ক্রিয়েট করতে পারি, তাহলে অনেক সময় এক্সেসিভ প্রেশারের জন্য ব্লাডগুলো কি করতে পারে, ব্লাডগুলো এই
লিগামেন্টের দিকে ডাইভার্ট হইতে পারে, ঠিক আছে? তো এটাকে আমরা বলি পোর্টো সিস্টেমিক শান্ট, ঠিক আছে? তাহলে পোর্টো সিস্টেমিক শান্ট কখন হবে? যদি কোনো কারণে পোর্টাল সিস্টেমের মধ্যে ব্লাড এক্সেসিভভাবে অ্যাকুমুলেট করে, অর্থাৎ যে পরিমাণ ব্লাড থাকার কথা ছিল তার থেকে বেশি পরিমাণ ব্লাড কী হয় এখানে অ্যাকুমুলেট করে, তাহলে এখানে প্রেশার কী হবে অনেক বেশি বেড়ে যাবে। আর প্রেশার যখন বেড়ে যাবে তখন কী হবে, তখন এই প্রেশারের কারণে ব্লাডগুলা কী করবে, এই প্রেশারের কারণে ব্লাডগুলা কী করবে, এখান থেকে ডাইভার্ট হবে। ডাইভার্ট হবে কোথায়? আমরা আগে একটু আগেই বলেছি যে পোর্টাল সিস্টেমটা একই সঙ্গে তিনটে স্পেসিফিক লোকেশনের সিস্টেমিক ভেনের সঙ্গে সম্পর্কিত। একটা হচ্ছে ইনফেরিয়র পোর্শন অফ দ্য ইসোফেগাস, একটা হচ্ছে সুপিরিয়র পোর্শন অফ দ্য অ্যানাল ক্যানাল, আর এটা হচ্ছে কি রাউন্ড লিগামেন্ট। তাহলে যখন প্রেশার বেড়ে যাবে অর্থাৎ ব্লাডগুলো যখন পোর্টাল সিস্টেম দিয়ে ক্রস করতে পারবে না, তখন সেগুলো কী করবে, তখন তারা ওই স্পেসিফিক সিস্টেমিক ব্লাড সার্কুলেশনের সঙ্গে ডাইভার্ট হয়ে যাবে। সাধারণত এটা কখন হয়, যখন প্রেশারটা 12 মিলিমিটার মার্কারির থেকে বেশি হয়ে যায়। তো এই জিনিসটাকে আমরা বলি পোর্টো মানে পোর্টাল ভেন সিস্টেমিক শান্ট। শান্ট মানে হচ্ছে নর্মাল জায়গা দিয়ে না গিয়ে যদি কোনো কিছু ডাইভার্ট বা ডিফারেন্ট বাইপাস বাইপাস গ্রহণ করে তখন আমরা তাকে শান্ট বলি, ঠিক আছে? তাহলে এটা শান্ট বা পোর্টো সিস্টেমিক শান্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে পোর্টো সিস্টেমিক শান্ট হলে কোথায় কোথায় হবে একটু আমরা দেখি এটার ইফেক্টটা কী হতে পারে। তাহলে আমরা আগেই বলেছি তিনটা পয়েন্টে পোর্টো সিস্টেমিক শান্ট হবে। তাহলে যদি ইসোফেগাসে শানটা হয় অর্থাৎ ব্লাডটা পোর্টাল সিস্টেম দিয়ে না যেতে পারে, যদি ইসোফেগাসের ভেনে চলে আসে, তাহলে কি হবে, ইসোফেগাসের যে ভেনগুলো আছে সেগুলো কি হবে, ডাইলেটেড হয়ে যাবে অর্থাৎ এনলার্জ হয়ে যাবে। তো এই এনলার্জ কথাটাকে আমরা বলি ইসোফেজিয়াল ভ্যারিসেস, ঠিক আছে? তাহলে এবং মনে রাখতে হবে ইসোফেজিয়াল ভ্যারিসের এক নম্বর কজ হচ্ছে পোর্টাল হাইপারটেনশন। তো আমরা জানি যে ভেনের যে ওয়ালটা আছে এই ওয়ালটা সাধারণত আর্টারি ওয়ালের তুলনায় কি হয় অনেক বেশি পাতলা হয় এবং সেটা খুব বেশি কী করতে পারে না, প্রেশারকে কন্ট্রোল বা প্রেশারকে ধরে রাখতে পারে না। ফলে যখন এখানে এক্সেসিভ প্রেশার পরিমাণ প্রেশার ক্রিয়েট হয় তখন কি হবে, এটা ফ্রেজাইল হয়ে যাবে অর্থাৎ এটা অনেক বেশি নরম হয়ে যাবে এবং ইজিলি রাপচার হওয়ার সম্ভাবনা থাকবে। আর যখন রাপচার হবে তখন আমরা কি পাবো, তখন আমরা ব্লিডিং পাবো, কোথায়, ইসোফেগাস থেকে। তাহলে আমরা যখন ব্লিডিং পাবো এই ব্লিডিংটাকে আমরা বলবো আপার জিআই ব্লিডিং, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, পেশেন্ট যখন তার আপার জিআই ব্লিডিং পাবো। ওকে, এছাড়া আমরা দেখেছি সুপের পোর্শন অফ দ্য অ্যানাল ক্যানেলের সঙ্গেও কী হয়, এই যে পোর্টাল সিস্টেমটা কানেক্টেড। তাহলে যখন পোর্টো সিস্টেমিক শান্ট হবে অর্থাৎ ব্লাডগুলো যখন অ্যানাল ক্যানেলের ভেনের দিকে ডাইভার্টেড হবে, তখন অ্যানাল ক্যানেলের ভেনগুলো কী হয়ে যাবে, আস্তে আস্তে কী হবে, ডাইলেটেড হয়ে যাবে, ডাইলেটেড হবে। এবং একইভাবে কি এখানে যেমন হয়েছিল ঠিক একইভাবে এখানে ভেনগুলো কি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন এখান থেকেও কী হবে, ব্লাড বের হয়ে আসবে। বাট এইটাকে আমরা বলবো লোয়ার জিআই ব্লিডিং অর্থাৎ এটা অ্যানাল ক্যানাল দিয়ে বের হয়ে আসবে। ওকে, আচ্ছা, এই বিষয়টাকে আমরা বলি কি হেমোরয়েড। ওকে, তিন নম্বর প্রশ্নটা কী ছিল, বলেছিলাম যে যদি কোনো কারণে রাউন্ড লিগামেন্টে 12 মিলিমিটার থেকে বেরিয়ে হয়ে যায় তখন কী হবে, ডাইভার্সিটি হবে রাউন্ড লিগামেন্টের দিকে। আমরা জানি রাউন্ড লিগামেন্ট যেটাকে আমরা বলেছিলাম আম্বিলিকাল ভেন, এখানে কিছু স্পেসিফিক ভেন কী হয় এটার সঙ্গে কানেক্টেড অর্থাৎ অ্যাবডোমিনাল ভেনগুলো এটার সঙ্গে কানেক্টেড। তাহলে কী হবে, তখন এক্সেসিভ পরিমাণ ব্লাডের কারণে অ্যাবডোমিনাল যে ভেনগুলো ছিল সেগুলো কী হয়ে যাবে, ডাইলেটেড হয়ে যাবে। তখন আমরা কী পাবো, তখন আমরা একটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স পাবো যাকে আমরা বলি ক্যাপুট মেডুসা, অর্থাৎ আমরা পেরি আম্বিলিকাল রিজনে কী পাবো, একটা ডাইলেটেড টর্টুরাস ভেন পাবো, ঠিক আছে? তো আমরা এই সিস্টেমগুলো পাবো। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখি আর কী হইতে পারে। তো আমরা আগেই বলেছি লিভার দিয়ে কী করে ব্লাডগুলো বাইপাস করে, কোথায়, গার্ড দিয়ে। তো লিভার দিয়ে যখন ব্লাডগুলো বাইপাস করে গার্ড দিয়ে, তখন যেহেতু এটা হচ্ছে না, যেহেতু এটা হতে পারতেছে না, তাহলে কী হবে, লিভারের যে ফাংশন সেটা ডিটোরিয়েট করবে। তাছাড়া টক্সিনগুলো ডিটক্সিফিকেশন হইতে পারবে না, আর টক্সিনগুলো যখন ডিটক্সিফিকেশন হইতে পারবে না তখন তারা কী হবে, সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে। হ্যাঁ, অর্থাৎ এই টক্সিক মেটাবোলাইটসগুলো সিস্টেমিক সার্কুলেশনে আস্তে আস্তে বাড়তে থাকবে। তো কোন একটা অনেক অনেক ধরনের টক্সিন হতে পারে, তার মধ্যে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট টক্সিনটা নিয়ে আমাদের মাথা রাখতে হবে সেটা হচ্ছে অ্যামোনিয়া, ঠিক আছে? কারণ আমরা জানি অ্যামোনিয়া হচ্ছে আমাদের বডির জন্য এক্সেসিভলি হার্মফুল, ঠিক আছে? তো যখন এক্সেসিভ পরিমাণ অ্যামোনিয়া আমাদের সিস্টেমিক সার্কুলেশনে বাড়তে থাকবে তখন একটা সমস্যা দেখা দিবে। সেটা কি, আমরা জানি অ্যামোনিয়া হচ্ছে লিপিড সলিউবল অর্থাৎ সেটা লিপিডের মধ্যে দিয়ে ক্রস করতে পারে। এখন যখন এক্সেসিভ পরিমাণ অ্যামোনিয়া আমাদের বডিতে বাড়তে থাকবে তখন সেটা কী করবে, আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ারটাকে ক্রস করবে, যে সেটা লিপিড সলিউবল, এবং সেটা কী করবে, আমাদের ব্রেনে গিয়ে কিছু ইফেক্ট করবে এবং সেখান থেকে যে কন্ডিশনটা ক্রিয়েট হবে তাকে আমরা বলবো হেপাটিক এনক্যাফালো কি প্যাথি। ওকে, আচ্ছা, এখন একটু খেয়াল করি তাহলে আমরা কী কী পাচ্ছি, আর কী পাচ্ছি আমরা, আর কী কী ক্যারেক্টারিস্টিক্স হতে পারে। আইটা হচ্ছে আমরা একটু আগেই দেখেছিলাম যে আমাদের পোর্টাল ভেইনটার সঙ্গে কিন্তু একটা কি এই যে স্প্লিনের ভেনটাও কি কানেক্টেড। হ্যাঁ,
তাহলে কি হবে, যখন পোর্টাল হাইপারটেনশন হবে, ব্লাডটা যখন পোর্টাল ভেন দিয়ে ক্রস করতে পারবে না, তখন কি হবে, এক্সেসিভ পরিমাণ ব্লাড কোথায় চলে আসবে, আমাদের এক্সেসিভ পরিমাণ ব্লাড আমাদের স্প্লিনে চলে আসবে, আর তখন স্প্লিন কি করবে, স্প্লিনোমেগালি হবে, অর্থাৎ স্প্লিনটা আস্তে আস্তে কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। ঠিক আছে, শুধুমাত্র বড়ই হবে না, আমরা জানি স্প্লিন কি করে, আমাদের বডি থেকে এক্সেসিভ পরিমাণ ব্লাড সেলকে ডিস্ট্রয় করে ফেলে, যখন ব্লাড সেলগুলো আস্তে আস্তে ফ্র্যাজাইল হয়ে যায়, হ্যাঁ দুর্বল হয়ে পড়ে, তখন স্প্লিনের মধ্যে অবস্থিত ম্যাক্রোফেজগুলো কি করে, এই ব্লাড সেলগুলোকে কি করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ধ্বংস করে ফেলে। তো এখন যখন এক্সেসিভ পরিমাণ ব্লাড আমাদের স্প্লিনের মধ্যে কি হবে, জমা হবে, তখন এই স্প্লিনের ম্যাক্রোফেজগুলো কি করবে, এই ব্লাড সেলগুলোকে আস্তে আস্তে কি করবে, ডিস্ট্রয় করতে থাকবে। তো আমরা জানি অ্যানিমিয়া, আরবিসি ডিস্ট্রয় করার কারণে অ্যানিমিয়া ফর্মেশন হবে, ডাব্লিউবিসি ডিস্ট্রয় করার কারণে লিকোপেনিয়া ফর্মেশন হবে, এবং প্লাটিলেটস ডিস্ট্রয় করার কারণে কি হবে, থ্রোম্বোসাইটোপেনিয়া ফর্মেশন হবে। এছাড়া যখন হাইপারটেনশন হবে পোর্টাল সিস্টেমে, তখন ওখানকার সেল অর্থাৎ ব্লাড ভ্যাসেলে এন্ডোথেলিয়াল সেলগুলো কি করবে, নাইট্রিক অক্সাইড সিক্রেশন করবে। তো আমরা জানি নাইট্রিক অক্সাইড হচ্ছে একটা ভেজোডাইলেটর সাবস্টেন্স, ভেজোডাইলেটর মানে হচ্ছে যে সকল সাবস্টেন্সগুলো কি করে আমাদের আর্টারিকে কি করে, ডাইলেটেড করে, বড় করে ফেলে, তাহলে কি হবে, আর্টারিগুলো ডাইলেটেড হবে। কিন্তু সমস্যা কোথায়, সমস্যা হচ্ছে পোর্টাল হাইপারটেনশনের যে পোর্টাল সিস্টেম, তার আর্টারি কিন্তু ডাইলেট হতে পারবে না, কারণ ওখানে কস্টটা কিন্তু রয়ে গেছে। তাহলে আর্টারি কোথায় ডাইলেট হবে, ওইখানে ছাড়া বাকি বডিতে সারা জায়গায় আর্টারিগুলো ডাইলেট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আর্টারি যখন ডাইলেট হবে, তখন ওইখানে ব্লাড প্রেশার কী করবে, ড্রপ করবে। তো এমন যদি হয় যে কিডনির আর্টারি ডাইলেট করে এবং সেখানকার ব্লাড প্রেশার ড্রপ করে, তখন কিডনি মনে করবে যে বডিতে প্রপারলি কী নাই, ব্লাড নাই, তখন সে কী করবে, অ্যালডোস্টেরন সিক্রেশন করবে। আর আমরা জানি অ্যালডোস্টেরন কী করে, অ্যালডোস্টেরন একে তো ভেজো কনস্ট্রিকশন করে, তার সঙ্গে সঙ্গে কী করে, সে সরি অ্যালডোস্টেরন কী করে, সোডিয়াম এবং ওয়াটার রিটেন করতে সাহায্য করবে। আর সোডিয়াম এবং ওয়াটার কারণে কী হবে, ব্লাড প্রেশার বাড়তে থাকবে, এবং এক্সেসিভ পরিমাণ ব্লাড প্রেশারের কারণে কী হবে, আপনার এই ফ্লুইডগুলো এক্সট্রা সেলুলার স্পেসের দিকে চলে যাবে। ওকে, স্পেসিফিক্যালি কোথায় হবে, এটা পেরিটোনিয়াল ক্যাভিটিতে হবে। তখন কী হবে, আমরা তাকে যে কন্ডিশনটা দাঁড়ায় তাকে আমরা বলি অ্যাসাইটিস। ঠিক আছে, মনে রাখতে হবে অ্যাসাইটিস এখানে দুইটা কন্ডিশন হবে, একটা হচ্ছে ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণে, অর্থাৎ হাইড্রোস্টেটিক প্রেশার বেড়ে যাওয়ার কারণে, আর এটা হচ্ছে যেহেতু লিভার ফাংশন ডিটোরিয়েট করেছে, লিভার তার প্রপারলি কী করতে পারবে না, অ্যালবুমিন প্রোডাকশন করতে পারবে না, তখন হাইপো অ্যালবুমিনেমিয়া হবে। তো আমরা জানি হাইড্রোস্টেটিক প্রেশার যদি বেড়ে যায় অথবা অনকোটিক প্রেশার যদি কমে যায়, যেহেতু অনকোটিক প্রেশারের জন্য কে দায়ী, আমরা জানি অনকোটিক প্রেশারের জন্য কে দায়ী, এই যে প্রোটিনগুলো দায়ী। ঠিক আছে, তাহলে প্রোটিন কমে যাওয়ার কারণে কি হবে, অনকোটিক প্রেশার ড্রপ করবে, তাহলে দুইটা কন্ডিশনের কারণে কি হবে, একই সঙ্গে অ্যাসাইটিস হবে, এবং সে খুব আস্তে আস্তে এটা খারাপের দিকে চলে যাবে। ঠিক আছে, আমরা জানি যখন পেরিটোনিয়াল ক্যাভিটিতে অ্যাসাইটিস হয়, তখন ওখানে ব্যাকটেরিয়াগুলো কি করে, ওভারগ্রোথ করে, তখন একটা কন্ডিশন হয় তাকে আমরা বলি স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, এবং সেখান থেকে পেশেন্টে ফিভার ডেভেলপ করবে এবং অ্যাবডোমিনাল টেন্ডারনেস ডেভেলপ করবে। ঠিক আছে, আচ্ছা তাহলে কী কী হয়েছে সেগুলো আমরা ABCD দিয়ে মনে রাখতে পারি। এতে হচ্ছে অ্যাসাইটিস, বিটি হচ্ছে ব্লিডিং, আপার জিআই ব্লিডিং হতে পারে, আবার লোয়ার জিআই ব্লিডিং হতে পারে, আবার অ্যাবডোমিনাল ভেনগুলো ডাইলেটেড হয়ে ক্যাপোট মেডুসা ফর্মেশন করতে পারে, লিভার ফাংশন ডিটোরিয়েট করতে পারে, সেখান থেকে ডিটক্সিফিকেশন হওয়া না হওয়ার কারণে কী হবে, অ্যামোনিয়া ওভার টক্সিসিটি ডেভেলপ করবে, এবং লিভার স্প্লিনটা এনলার্জ করবে। মনে রাখতে হবে স্প্লিন যখন এনলার্জ করবে, একই সঙ্গে যখন স্প্লিনগুলো ব্লাড সেলগুলোকে ভেঙে ফেলবে, এই দুইটা কন্ডিশনকে একসঙ্গে কী বলি আমরা, এই দুইটা কন্ডিশনকে একসঙ্গে আমরা বলি হাইপার স্প্লিনিজম। ঠিক আছে, ওকে, এখন কোশ্চেন হচ্ছে কেন হয়, কেন আমাদের পোর্টাল হাইপারটেনশন হয়। ওকে, একটু খেয়াল করি আমরা যে পোর্টাল হাইপারটেনশন হওয়ার কন্ডিশন তিনটে হতে পারে, প্রি হেপাটিক অর্থাৎ লিভারের কন্ডিশনে আগেই যদি কোনো কন্ডিশন ডেভেলপ করে, অথবা ইন্ট্রাহেপাটিক অর্থাৎ সমস্যাটা যদি লিভারে হয়, অথবা পোস্ট হেপাটিক অর্থাৎ সমস্যাটা যদি লিভারের পরে হয়। ঠিক আছে, তাহলে প্রি হেপাটিকের সবচেয়ে ইম্পর্টেন্ট কন্ডিশনটা হচ্ছে অবস্ট্রাকশন, অর্থাৎ পোর্টাল ভেনে কোনো কারণে যদি অবস্ট্রাকশন হয়। তো সাধারণত এই অবস্ট্রাকশনটা কেন হয়, সাধারণত থ্রোম্বাস অক্লুডিং, থ্রোম্বাস মানে হচ্ছে ব্লাড সার্কুলে ব্লাড সেল এগুলো যদি ক্লাম্প করে ফেলে, সবাই মিলে যদি ক্লাম্প করে ফেলে, তখন এই থ্রোম্বাসটার কারণে কী হতে পারে, এখানে অক্লুশন হতে পারে, এখান থেকেও পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। আর ইন্ট্রাহেপাটিকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কজ, সেটা হচ্ছে সিরোসিস, লিভার সিরোসিসের জন্য হতে পারে, এটা সিস্টোসোমিয়াসিসের জন্য হতে পারে, আবার সার্কোডোসিসের জন্য হতে পারে, এগুলো একটু মনে রাখার ট্রাই করি। ঠিক আছে, আচ্ছা, পোস্ট হেপাটিক কন্ডিশনের মধ্যে আমাদের দুইটা কন্ডিশন, তিনটা কন্ডিশন খুব ইম্পর্টেন্ট। একটা কন্ডিশনকে আমরা বলি রাইট সাইডের হার্ট ফেলিওর, তাহলে হার্টের রাইট সাইডে যদি কী হয়, ফেল হয়, অর্থাৎ হার্টের রাইট পার্ট যদি কাজ করতে না পারে, তাহলে কী হবে, সেখান থেকে ব্লাডগুলো কি লিভার লাঙের দিকে যেতে পারবে না, আর লাঙের দিকে যেতে না পারার কারণে কী হবে, আস্তে আস্তে ব্লাডগুলো কী করবে, রাইট সাইডে অ্যাকুমুলেট করা শুরু করবে। তো রাইট সাইডে যখন অ্যাকুমুলেট করা শুরু করবে, তখন পোর্টাল ভেন থেকে ব্লাডও কী করতে পারবে না, আমাদের হার্টের রাইট পার্টে আসতে পারবে না। ঠিক আছে, তাহলে কী হবে, আস্তে আস্তে পোর্টাল
টেনশন বাড়তে থাকবে এবং পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করবে। এছাড়া কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ। আর কি হতে পারে, একটা হচ্ছে বার্ড চেয়ারি সিন্ড্রোম হতে পারে। এটা কখন হয়? যদি কোনো কারণে আমাদের কি হয় যে আমাদের ইনফিরিয়র ভেনা কাভাতে কোনো থ্রম্বাস বা টিউমার যদি অবস্ট্রাক্ট করে ফেলে, তখন কি হয়, সেম কন্ডিশনের কারণে কি হতে পারে না, ব্লাডগুলো আস্তে আস্তে পোর্টাল ভেনের মধ্যে অ্যাকুমুলেট করতে থাকে। তাহলে এই তিনটা কন্ডিশন আমাদের মনে রাখা দরকার, ঠিক আছে? আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে সাইন সিমটম কী পাবো আমরা? নর্মালি কমপ্লিকেশন অকার করা পর্যন্ত অ্যাসিমটোমেটিক পেতে পারি। আর ভিজিবল সাইনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সাইন হচ্ছে কি, অ্যাসারিস ডেভেলপ করতে পারে। পেশেন্টের অ্যাবডোমেনটা কি হয়ে যাবে, ডিস্টেন্ডেড হয়ে যাবে। এছাড়া পেরিয়াম্বিলিকাল কি পেতে পারি, এই যে অ্যাবডোমিনাল ভেনগুলো ডাইলেটেড পেতে পারি, যাকে আমরা আগেই বলেছি ক্যাপুট মেরুসা বলি। এছাড়া আমরা জিআই ব্লিডিং পেতে পারি। জিআই ব্লিডিং আমরা দুভাবে পেতে পারি, যদি ইসোফেজিয়াল ভাইরাসের কারণ হতে পারে সেখানে আপার জিআই ব্লিডিং পাবো, আর যদি কি হয় আমাদের হেমোরয়েড থেকে হতে পারে, সেখান থেকে আমরা কি পেতে পারি, হেমাটোক্রেজিয়া পেতে পারি, ঠিক আছে? আর যদি লিভার ইম্পেয়ারমেন্ট হয়, অর্থাৎ লিভার যদি প্রপারলি কাজ করতে না পারে, তখন কি হতে পারে, জন্ডিস ডেভেলপ করতে পারে। ওকে, আর তোকে বলেছিলাম যদি অ্যামোনিয়াগুলো আমাদের ব্রেনে কি হয় জমা হয়, তখন একটা প্রবলেম ক্রিয়েট করে, তাকে আমরা বলি হেপাটিক এনকেফালোপ্যাথি। তো মনে রাখতে হবে হেপাটিক এনকেফালোপ্যাথি পেলে আমরা কিছু স্পেসিফিক সাইন পাবো, কি তার মধ্যে একটা হচ্ছে স্টেরেক্সিস। হোয়াট ডু মিন বাই স্টেরেক্সিস, খেয়াল করে দেখি, যদি আমরা হাতটাকে কি করি, এক্সটেন্ডেড করি, তখন কি হবে, আমরা হাতটাকে এক্সটেন্ডেড অবস্থায় রাখতে পারবো না, এটা কি করবে, উপর নিচে কাঁপা শুরু করবে, এটাকে আমরা বলি ফ্ল্যাপিং, ফ্ল্যাপ করা, ঠিক আছে? তাহলে হার্টটাকে যখন এক্সটেন্ড করবো এবং হার্টটা যখন ফ্ল্যাপিং করবে, এই কন্ডিশনটাকে আমরা কী বলি, এই কন্ডিশনটাকে আমরা বলি ট্রেমর, ট্রেমর হবে, ট্রেমর করি মানে কাঁপাকাঁপি হয়, তখন এই কন্ডিশনটাকে আমরা বলবো এস্টেরেক্সিস। এছাড়া কী হতে পারে, অল্টার কনসিয়াসনেস হতে পারে, লেথার্জি হতে পারে, সেইজার হতে পারে, পেশেন্ট কোমায় চলে যেতে পারে, ঠিক আছে? এবং সেখান থেকে ডেথ ডেথ হতে পারে। আচ্ছা, এখন ডায়াগনোসিস কীভাবে করবো, ঠিক আছে? একটু খেয়াল করে দেখি, আমরা একটা কাজ করতে পারি, আমরা এই ইনফিরিয়র ভেনা কাভা অথবা পোর্টাল ভেনে ব্লাড প্রেশার কী আছে সেটা আমরা মেজারমেন্ট করতে পারি। অর্থাৎ আমরা কী করতে পারি, প্রেশার গ্রেডিয়েন্টটাকে মেজার করতে পারি, ঠিক আছে? এছাড়া আমরা একটা আল্ট্রাসাউন্ড করতে পারি। আল্ট্রাসাউন্ড করলে আমরা কী দেখতে পারি, যে লিভারে কোনো কি নোডিউল আছে কিনা, অর্থাৎ সিরোসিস ডেভেলপ করেছে কিনা। এছাড়া সিটি স্ক্যান করতে পারি, এমআরআই করতে পারি। এমআরআইগুলো বা সিটি স্ক্যান করে আমরা এসআইটি, সিরোসিস বা স্প্লেনোমেগালিটাকে আইডেন্টিফাই করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, ল্যাব রেজাল্ট আমরা একটা কমপ্লিট ব্লাড কোন করতে পারি, একটা লিভার ফাংশন টেস্ট করতে পারি, ওকে? আচ্ছা, আমরা যদি থিঙ্ক করি যে ইসোফেজিয়াল ভাইরাসিস ডেভেলপ করেছে, সেক্ষেত্রে আমরা একটা আপার জিআই এন্ডোস্কোপি করতে পারি। একটা জিনিস একটু মনে রাখার ট্রাই, এটা একটু মনে রাখার ট্রাই করি, আমার এমসিকিউতে এটা প্রায় আসে, সেটা হচ্ছে যে কোনো কারণে পোর্টাল হাইপারটেনশনের কারণে যদি অ্যাসাইটিস ডেভেলপ করে, সেটাকে আমরা জানতে পারবো কিনা। হ্যাঁ, পারবো। যদি হ্যাঁ, অ্যাসাইটিসের যে সিরামটা আছে সেখানে যদি অ্যালবুমিনের পরিমাণ মোর দেন 1.1 মিলিগ্রাম পার ডিএল হয়, তখন আমরা কি বলবো যে এই যে অ্যাসাইটিসটা ডেভেলপ করেছে সেটা সম্ভবত পোর্টাল হাইপারটেনশন থেকেই ডেভেলপ করেছে, ঠিক আছে? ট্রিটমেন্টটা কীভাবে করবো আমরা, আমরা মেডিকেশন করতে পারি, সার্জারিক্যাল ট্রিটমেন্ট করতে পারি। তো মেডিকেশনে আমরা বিটা ব্লকার দিতে পারি, স্পেশালি প্রোপানোলিস করা হয়ে থাকে। কী করে সেটা, পোর্টাল ভেনাস প্রেশারের পেশেন্টটাকে কমাতে সাহায্য করে, ওকে? এছাড়া একটা অ্যাসাইটিসটাকে কন্ট্রোল করার জন্য আমরা কী করতে পারি, সোডিয়াম রেস্ট্রিকশন করতে পারি, ওকে? আচ্ছা, এছাড়া আমরা ডায়াবেটিক্স ইউজ করতে পারি। আচ্ছা, আর এটা কী করতে পারি আমরা, যদি সিরোসিসের জন্য ব্লিডিং ডেভেলপ করে, ইসোফেজিয়াল ভাইরাসিস ডেভেলপ করে, সেক্ষেত্রে একটা আমরা আইভি অক্টিওট্রাইড ইউজ করতে পারি। এছাড়া আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি, কেন, যেহেতু আমরা বলেছিলাম যে অ্যান্টিবায়োটিক কেন আমরা ইউজ করবো, যদি কি স্পন্টিনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোরাইটিস ডেভেলপ করে সেক্ষেত্রে। ওকে, সার্জিক্যাল কন্ডিশন কী করতে পারি আমরা, সার্জিক্যাল কন্ডিশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কন্ডিশন, সেটা হচ্ছে যদি আমরা একটা ইন্টারভেনশন রেডিওলজি করতে পারি এবং একটা টিপস করতে পারি। টিপস মানে হচ্ছে যে ট্রান্স জুগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টোসিস্টেমিক শান্ট। ওকে, আমরা কী করতে পারি, আমরা একটা শান্ট বা একটা একটা এক্সটার্নাল বাইপাস তৈরি করে দিতে পারি, যাতে করে ব্লাডটা পোর্টাল সিস্টেমকে বাইপাস করে চলে যেতে পারে, ওকে? সেক্ষেত্রে প্রবলেমটা সলভ হবে। তাহলে কী করবো আমরা, এটা পোর্টাল ভেনের সঙ্গে হেপাটিক ভেনে একটা কি বাইপাস ডেভেলপ করে দিব, ঠিক আছে? আচ্ছা, এছাড়া কী হতে পারে, যদি ইসোফেজিয়াল ভাইরাসিস ডেভেলপ করে, সেক্ষেত্রে আমরা কিছু স্পেসিফিক সিস্টেম ডেভেলপ মানে থিঙ্ক করতে পারি। একটা হচ্ছে বেলুন দিয়ে এটাকে অফ করে দিতে পারি, সেটাকে বলি বেলুন ট্যাম্পোনেট। অথবা আমরা কী করতে পারি যে ইসোফেজিয়াল ভেনগুলোকে কী করতে লাইগেশন করে দিতে পারি, অর্থাৎ ভ্যারিসিয়া লাইগেশন বলে এটাকে আমরা, অথবা কিছু এজেন্ট দিয়ে আমরা এটাকে নষ্ট করে দিতে পারি, সেগুলোকে বলে স্ক্লেরোথেরাপি, ওকে? তো এগুলোই ছিল মোটামুটি আজকে আমাদের। আর যদি কোনো কন্ডিশন না বুঝতে পারেন বা কিছু জানা থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে, ধন্যবাদ।